খারাপ যখন হতেই হবে, কিছু না করে খারাপ হবো কেন? বরং খারাপ কিছু ঘটিয়ে খারাপ হই, এতে নিজের কাছে লয়াল থাকতে পারবো। এ কথা বলেই রিদওয়ান কুহুর দুই হাতের আঙুলের ভাজে আঙুল গুজে দেয়ালে আটকে ফেলল, ঠোঁটে রাখলো ঠোঁট। পুরুষালী শক্তির সঙ্গে না পেরে কুহু ছটফট করতে থাকলো, হাত ছাড়ানোর শত চেষ্টা ব্যর্থ হলো তার ক্ষীণ শক্তি। তখনই লোডশেডিং হলো, বজ্রপাত হলো, তাও ছাড়লো না রিদওয়ান। আধারে ডোবা পুরো রুমে যেন আরো সুবিধা হলো, তার ছোঁয়া গাঢ় হলো, এক বুনো উন্মাদনা ভর করেছে তার মাঝে। সে উন্মাদ হয়ে সারাদিনের রাগ ক্ষোভ ঢেলে দিতে লাগলো কুহুর ঠোঁটের ওপর। সব দোষ যেন কুহুর ঠোঁটের, তাই নিষ্ঠুরের মতো শাস্তি দিচ্ছে তার গোলাপি ঠোঁটজোড়াকে। হঠাৎ হাত শিথিল হলো রিদওয়ানের, থামল, আর এই সুযোগেই পিঠ খামচি বসিয়ে দিল কুহু। রিদওয়ান কুহুর ধাক্কা খামচি উপেক্ষা করে নিজের কাজে মগ্ন, না বারণ শুনছে আর না বারণ শোনার অবস্থায় আছে, সঙ্গে ভুলে যাচ্ছে বন্ধুর অগাধ বিশ্বাসের কথা। রূপক যে তার বোনকে ফাঁকা বাসায় শুধু তার ভরসায় নিশ্চিতে আছে এ কথাও সে জানে, মানে, তবুও সে এই মুহূর্তে অবুঝ দিশেহারা। সে এই মুহূর্তে মাথায় আনতে পারছে না এই ভুল হতে পারে তার বন্ধুত্ব নষ্টের মুখ্য কারণ, হতে পারে বন্ধুত্বের চরম অপমান, বিশ্রীভাবে কুহুর গায়ে লেপটে যেতে পারে তার দেওয়া কলঙ্ক, রটে যেতে পারে ছাত্রী আর শিক্ষককে নিয়ে কুরুচিপূর্ণ নোংরা কথাবার্তা, হেরে যেতে পারে একজন মায়ের বিশ্বস্ত ভালোবাসা। ইসমা তারা বেগম খুব ভালোবাসে, এমনকি ভালোবেসে জোর করে এই বাসা এনেছিল, তার ভরসাতেই মেয়েকে রেখে গেছেন উনি। বারবার বলে গেছে কুহুকে দেখে রাখার জন্য, যেন মেয়েটা সাবধানে থাকে, কোনো বিপদ না হয়। রিদওয়ানও ওনাকে কথা দিয়েছিল, কিন্তু এই মুহূর্তে তার কিছু মনে নেই, কিছুই না, মনে করতেও চাচ্ছে না সে, কারণ সে পাগলামিতে মত্ত, চরম তৃষ্ণার্থের মতো শুষে নিতে ব্যস্ত কুহুর ঠোঁট। তার এমন অবাধ্যকতায় চোখ ফেটে জল, আর জল গড়িয়ে ভিজে গেছে কুহুর দুই গাল। রিদওয়ান অনুভব করে থামল, তারপর ঠোঁট সরিয়ে মুখ গুজল কুহুর কানের নিচে, কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, এরপর কয়েকটা চুমু খেয়ে আদুরে সুরে বলল, এবার রাজি হোক। না, আজকের পর থেকে আপনাকে ভালোবাসা তো দূর, ঘৃণা করতেও ঘৃণা লাগবে আমার। আপনি দুশ্চরিত্র রামপুর, ঘৃণা লাগছে আপনাকে, ভাইয়া এলে আমি সব বলে দেবো, সব। কি বলবে? যা করেছেন সব বলবো। সব? হ্যাঁ সব। তা কি কি বলবে আমি শিখিয়ে দিই? না, তার প্রয়োজন নেই। জানি তো, তারপরেও শিখিয়ে দিই একটু। শুনো, তোমার ভাইয়াকে বলবে যে, ভাইয়া, তোমার বন্ধুকে আমি তার শরীর মুছে দিতে চেয়েছি, অবিবাহিত মেয়ে হয়ে অবিবাহিত ছেলের শরীর স্পর্শ করতে চেয়েছি, বৃষ্টিতে ভিজে পুড়ে একাকার হতে চাঁদে গিয়েছিলাম, আমাকে খুঁজতে সেও চাঁদে গিয়েছিল, তারপর তাকে আমার ভেজা শরীর দেখিয়েছি, সেও দু চোখ ভরে আমাকে দেখেছে, আমার ভেজা শরীরে ভিজে থাকা শরীরের ভাজ, সুস্পষ্টভাবে ভেসে ওঠা অন্তর্বাসের উপস্থিতি, ভেজা চোখ, ভেজা চোখ, তীর তীর করে কাঁপতে থাকা ভেজা টুটের পলবন দেখিয়েছি, তার শরীর নিষিদ্ধ অনুভূতি জাগাতে সক্ষম হয়েছি, এইটুকু এসব করে পুনরায় তাকে রিজেক্ট করার কথা বলে খুঁজিয়েছি, এইটুকু বলে তারপর আমার লিপ কিস করার কথাটা বলবে, তাহলেই হবে। আমি আপনাকে শরীর দেখিয়ে প্রলোভন দেখিয়েছি? অবশ্যই। মোটেও না। তাহলে আমি তোমাকে রেপ করতে এই রুমে এসেছি? মোটেও তা নয়। তবে কি করতে এসেছেন? তোমার অবাধ্যতার শাস্তি দিতে। এটা শাস্তি? এটা কেমন শাস্তি? লজ্জা লাগে না আপনার? লজ্জা? সেটা আবার কি? ঘৃণা লাগছে, আপনি আমার টিচার, ঘৃণা লাগছে আপনার মতো ছেলে আমার ভাইয়ের বন্ধু, খুব আফসোস হচ্ছে আমার আম্মুর বিশ্বাসের উপর। এগুলো তোমার সমস্যা, আমার না। তাই তো, শুনুন, আমার ঘৃণা লাগছে, ঘৃণায় গা গুলিয়ে আসছে, এবার না শুনলে যা যাবো আমি। চেঁচাও, নিষেধ করেছে কে? আপনি বর্বর, বেয়াদব, অসভ্য একটা লোক। আই নো ডার্লিং। আবারও শুরু হলো কুহুর জোর জবরদস্তি, এবার গলার স্বর বাড়লো, সে চেঁচাতে লাগলো। রিদওয়ান তাকে ছেড়ে ছুঁড়ে মারলো বিছানার দিকে, সে ছিটকে গিয়ে পড়ল বিছানার মাঝ বরাবর। রিদওয়ান আশেপাশে দেখে কুহুর ওড়না খুঁজল, পেয়েও গেল, সেটা নিয়ে ঘুরে দেখে কুহু পালানোর জন্য উঠে দাঁড়িয়েছে, তাকে চট করে ধরে পুনরায় বিছানায় ফেলে তার ওপরে নিজের শরীরের অর্ধেক ভর ছেড়ে দিল। অসহায় কুহু হাত পা ছুড়লেও উঠতে পারল না, রিদওয়ানের বুকের নিচে চাপা পড়ে থাকলো। রিদওয়ান ওনার একটা কোণা নিয়ে তার হাত বেঁধে দিল,
তারপর কুহুকে বলল, হাত বাঁধলাম, এবার মুখও বাঁধবো। একটু টু শব্দ করলে খবর আছে, যা ইচ্ছে হতে দাও, বরং চেঁচালেই আশেপাশের মানুষ জেনে আমার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবে, তখন সারা জীবন আমার সঙ্গে থাকতে হবে। আপনি আপনি একটা চরম লেভেলের অসভ্য। পুরুষ মানুষ অসভ্য অভদ্র না হলে ভেড়া আর পুরুষের মধ্যে কোনো তফাৎ থাকে না, বুঝলে? আপনি রেপ না করলে এমন ব্যবহার কেন করেছেন? কি উদ্দেশ্য আপনার? ইস, অনেক কথা বললে, এবার আমার কথা শুনো। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আল্লাহর দোহাই লাগে, আপনি সরুন, নিজের রুমে যান। তুমি তো আমাকে খারাপ হতে বাধ্য করলে, এখন আবার আমার দোষ নিচ্ছ কেন? আমি কখন খারাপ হতে বাধ্য করলাম? আপনি কিন্তু, রিদওয়ান হাসলো, তখনই কারেন্ট এলো, রিদওয়ান হাতের কাছে থাকা ল্যাম্প অন করলো, শুভ্র আলোয় ভরে গেল রুম, স্পষ্ট হলো কুহুর কেঁদে কেটে লাল হওয়া মুখ। রিদওয়ানের মাথায় আবার দুষ্টুমি ভর করলো, সে কুহুর পায়ের সঙ্গে পা পেঁচিয়ে নখ বসালো কুহুর পায়ে। ব্যথা পেয়ে কুহু উহ জাতীয় শব্দ করে উঠল। তা দেখে রিদওয়ানের হাসি চওড়া হলো। সে এবার কুহুর টি শার্টের গলার কলার সরাতে কুহু ছটফটিয়ে উঠ বলল, প্লিজ না, প্লিজ দয়া করুন, এমন করবেন না। প্লিজ? হ্যাঁ, জাস্ট দেখাবো। কি আশ্চর্য, কি দেখবেন? মাইন্ড ফ্রেশ করো, যা ভাবছো তা নয়। এ কথা বলে রিদওয়ান কুহুর টি শার্টের কলার সরিয়ে দিল। কুহুর ঠিক কণ্ঠনালীর ওপরে জল জল করছে কালো কুচকুচে একটা তিল, অদ্ভুত সুন্দর সেটা দেখতে। সে হাত বাড়ালো তিলটার দিকে, আলতো স্পর্শে আঙুল বোলালো, নখ দিয়ে খুঁটল। এই তিলটাই তার জীবনে সর্বনাশ ডেকে এনেছে, নজর কেড়ে ভাবতে বাধ্য করেছে। ভাবতে ভাবতে ভাবনা জুড়ে তার মনে দখলদারি শুরু করেছে, আর এটা তার নজরে পড়েছিল এই বাসায় আসার চার দিনের দিন। অদ্ভুত ভাবে আকৃষ্ট হয়েছিল সে। এরপর কুহুর অসাবধানতার বসে আরো একদিন এটার দেখা পেয়েছে, ছোঁয়ার স্পৃহা জেগেছিল। মজার ব্যাপার হচ্ছে ভীষণ অ্যাট্রাকটিভ তিলটা। তিল কাউকে এতটা আকৃষ্ট করতে পারে সেটা নিজের সঙ্গে না ঘটলে অজানা থেকে যেত তার। এমনিতেই নারীর শরীরের প্রতি পুরুষদের আকৃষ্টের শেষ নেই, আর যদি থাকে এমন কিছু লোভনীয় ব্যাপার তাহলে তো কথাই নেই। কুহু নিঃশব্দে কাঁদছে, তাকে কাঁদতে দেখে রিদওয়ান তার শরীরের ভর কমালো। তারপর কুহুর কপালে চুমু এঁকে আদুরে সুরে বলল, শুধু ঠোঁট ছুঁয়েছি, আর এই তিলটা এখনো তো বাজে স্পর্শ করিনি। তুমি খেয়াল করো, আমি পুরোপুরি তোমার শরীর জাপটে ধরিনি, রেপ করার মতো কামুকতা স্পর্শ করিনি, আর না তোমার ড্রেস এলোমেলো করেছি। আগে তো নিজেকে দেখো, উপলব্ধি করো। আর কাছে আসা মানে নোংরা স্পর্শ নয় কুহু, কাছে আসা মানে শরীরের ক্ষুধা মেটানোর তাড়া নয়। তবে কাঁচু কেন? ভালোবাসো না বলেই আমার স্পর্শ উপলব্ধি করতে পারোনি, পারছো না। যদি ভালোবাসতে তাহলে অনুভব করতে পারতে, আমার স্পর্শে কামুকতা নেই, কামুকতার স্পর্শ কপালে নয়, হয় বক্ষ বিভাজনে। ঠোঁটে চুমু খাওয়া মানে কামুকতা নয়, ভালোবাসার প্রকাশও হয়, সেটা স্পর্শের মাঝে অনুভূতি হয়। আর এই যে তোমার এই তিলটা আমাকে পাগল করে দেয়, যখনই দেখি আমার মাথা কাজ করে না, পাগল পাগল লাগে আমার। আমি ভুলে যাই সম্পর্কের কথা, কে কার বোন, কে কার ছাত্রী, আমার স্মরণে আসে না। মন বলে তিলটাকে আছড়ে কামড়ে আমাকে জ্বালানোর স্বাদ মিঠিয়ে দিই, কিন্তু পারি না, সম্ভব হয় না। বহু কষ্টতে তখন নিজেকে সামলাই, তাছাড়া তোমাকে বন্ধুর বোন কিংবা ছাত্রী হিসেবে ভালোবাসিনি আমি। ভালো লেগেছে তোমায়, প্রতিনিয়ত মনের টানে কাজ করে তাই ভালোবেসেছি। তাহলে বারবার এই কথা বলো কেন? আমাকে খোঁচাতে ভালো লাগে? আর স্যার হয়েছি তো কি, স্যাররা কি ভালোবাসতে পারে না? তাদের মন নেই কি, নাকি মন থাকা অপরাধ, নাকি বন্ধুর বোনকে ভালোবাসা যাবে না, এমন আইন জারি করা আছে, কোনটা? যদি দুটোর একটা আইনও থাকে তবে আমি রিদওয়ান, যদি দুটোর একটাও আইন থাকে তবে আমি রিদওয়ান সেই আইন সবার আগে ভঙ্গ করব। আর শুনুন, এবার থেকে আমি বাসায় থাকাকালীন কারো শিক্ষকও নয়, কারো বন্ধুও নয়, আমি শুধু আপনার উন্মাদ প্রেমী, সবকিছুর ঊর্ধ্বে আমার আপনাকেই চাই, ব্যাস। পতিতালয়ে যান, আমার থেকেও সুন্দরী কাউকে পেয়ে যাবেন, শুধু শুধু কথা দিয়ে আমাকে ভুলানোর চেষ্টা করতে হবে না, এনার্জি লস হবে। এখন যদি একটা থাপ, এখন যদি একটা থাপ্পড় দেই দুষ্ট হবে আমার, কথাবার্তা এমন কেন? আপনি করতে পারলে আমি বলতে পারবো না? কুহু, আমি লিমিটের মধ্যে আছি, থাকতে দাও, আমার মনের ক্ষুধা মেটানো প্রয়োজন, শরীরটা এখন অবধি কন্ট্রোলে আছে, যখন মনে হবে কন্ট্রোললেস তখনই তোমার এই বাসায় থাকার মেয়াদ ফুরাবে।
যতটুকু সম্ভব ছিল সেইটুকু শেষ, যতটুকু সম্মান পেতেন তাও পাবেন না। ভালোবাসা তো দূর, দেখা যাবে। অবশ্যই দেখা যাবে, তবে একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তুমি যত বেপরোয়া হবে আমিও তত উন্মাদ হব। সকালে সুন্দরভাবে মার্জিত ভঙ্গিতে নিজের মনের ভাব প্রকাশ করেছি, শুনলে না, পাত্তাই দিলে না, বরং বোকামি করে তিল দেখিয়ে আমাকে পাগল করে তুললে, রোড হতে বাধ্য করলে। এই রূপ যখন আসতেই হলো, এভাবেই মানতে হবে আমাকে। মরে যাবো তবু আপনাকে ভালোবাসবো না, কখনো না। এই কথা শুনে রিদওয়ান হাসলো, উঠে দাঁড়িয়ে টি-শার্ট ঠিক করে আয়নার সামনে দাঁড়ালো, চুলগুলো ঠিকঠাক করে আয়নার ভেতর দিয়ে কুহুর দিকে তাকালো, তারপর ফিচেল হেসে তার রুমে যেতে যেতেই বলল, আমিও ছাড়ার জন্য ধরিনি, সরানোর জন্য কাছে টানিনি। পরের দিন সকালবেলা, দিনটা রবিবার, সকাল 7:30, ইসমাতারা বেগম কিংবা রূপক কেউ ফেরেনি এখনো। ইসমাতারার ভাইয়ের অবস্থা ভালো না, ধারণা করা হচ্ছে ওনার জীবনের আয়ু শেষের পথে, আইসিইউতে রাখা হয়েছে। কখন মৃত্যুর ডাক আসে যায় তা বলাও মুশকিল। তবে উনি বের হয়েছেন, এখন বাসার দিকে আসছেন, এসে রান্নাবান্না করে আবার যাবেন। কাল থেকে ছেলে মেয়ে দুটো বাসায় একা, কি খাচ্ছে কি করছে কে জানে। গত রাতে ওনার দুশ্চিন্তা কেটেছে, দুই চোখের পাতা এক করতে পারেনি, খালি কুহুর কথা মনে হয়েছে, মেয়েটা কি করছে, কেমন আছে, কোনো ঝামেলা পাকালো কিনা, এসব ভাবতে ভাবতেই সময় কেটেছে। রাতে কতবার কল করেছিল কিন্তু ঘুমের ঘোরে কি সব বললো উনি বুঝতে পারেনি। কুহু ঘুমাচ্ছে ভেবে আর কল করেনি, বিরক্ত করেনি। এদিকে রূপক প্রায় বাসার কাছাকাছি, বাস থেকে নেমে সিএনজি নিয়েছে, তার চোখ জোড়া লাল হয়ে আছে, সারা রাত দুশ্চিন্তায় ঘুম হয়নি। বোন আর বন্ধুকে একা বাসায় রেখে সেও নিশ্চিন্তে এক ফোঁটা স্থির থাকতে পারেনি, কত কি যে ভেবেছে তা আল্লাহই মালুম। তার বাবা এখনো অফিসেই আছেন, দুপুরের দিকে আসবে। যে ঝামেলার জন্য গিয়েছিলেন সেটা কোনো মতে সমাধান করা গেছে, তবে এই নিয়ে পুনরায় ঝামেলা হওয়ার আশঙ্কা রয়ে গেছে। কেউ এমপ্লয়ীদের বেতন বাড়ানোর কথা বলে বারবার উস্কে দিচ্ছে, এই কেউকে খুঁজে বের করার কাজ চলছে, তাকে ধরে ইচ্ছে মতো ধোলাই না দিলে এই সমস্যা থামবে না। এদিকে কুহু গতকাল রাত থেকে রুম থেকে বের হয়নি, একা রুমে বসে বসে কেঁদেছে। রিদওয়ানকে সে সম্মান করে, কোনো সম্পর্কে রেস ধরে নয়, একজন মানুষ হিসেবে সম্মান করত, কিন্তু গতকাল রাতে সে যা করেছে তার পছন্দ হয়নি, ভালো লাগেনি। যার প্রতি কোনো ফিলিংস নেই তার স্পর্শ তার গায়ে কাটা হয়ে বিঁধেছে, নিজেকে তুচ্ছ মনে হচ্ছে, রাগ হচ্ছে বাবা মায়ের ওপর, কেন তারা তাকে বাসায় একা রেখে গেল, সঙ্গে নিয়ে গেলে কি হতো। রিদওয়ান ভাইয়ের বন্ধু, ভাই তো আর নয়, তাহলে কোন ভিত্তিতে তারা চোখ বন্ধ করে বিশ্বাস করেছে। গত রাতের ব্যবহারের জন্য রিদওয়ানকে কখনো মাফ করবে না সে, কখনোই না। এখন সকাল 7:10, রিদওয়ান সকালে উঠে জগিং সেরে নাস্তা বানিয়ে বসে আছে, তাকে আর কুহুকে কলেজে যেতে হবে। যদিও দুজন আলাদা যায়, তবু আজ যেহেতু ইসমাতারা নেই তাকে বলে যাওয়া উচিত, নয়তো দেখা যাবে খুঁজবে। সময় যাচ্ছে কিন্তু কুহু এখনো দরজা খুলেনি, কয়েকবার নক করেছে তাও খুলেনি, ফোন কলও দিয়েছে, রিং হচ্ছে রিসিভ করছে না, ইচ্ছে করে রিসিভ করছে না, নতুবা ফোন সাইলেন্স। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, তার ক্লাস আছে, এখন না বের হলে ক্লাসে দেরি হয়ে যাবে। সে আর না পেরে বিরক্ত হয়ে রূপককে কল দিল, রূপক যেন ফোন হাতে নিয়েই বসেছিল, তার কল ফোনে ঢোকা মাত্রই রিসিভ হলো। তখন রিদওয়ান বিরক্ত সুরে বলল, তোর বোন ঘুম থেকে উঠছে না, ডাকলেও না, জন্মের মতো দরজায় এটা ঘুমাচ্ছে, আমি কি বাসা লক করে চলে যাবো নাকি তুই আসবি? এসে গেছি প্রায় আর আধ ঘন্টা। তোর গলা এমন শোনাচ্ছে কেন, টায়ার নাকি অন্য কিছু? রূপক দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর কথা ঘোরাতে আমতামতা করে বলল, কুহুকে ডাকিস না, ঘুমাক, সারা রাত ঘুমায়নি। কেন ঘুমায়নি কেন, আর তুই জানলি কিভাবে সে ঘুমায়নি? কারণ আমাকে ভোরের দিকে কল করে প্রচুর কেঁদেছে। কেঁদেছে কিন্তু কেন? কারণ তুই নাকি তাকে শান্তিতে থাকতে দিচ্ছিস না। আমি আবার কি করলাম? গত রাতে কাঁদতে কাঁদতে আমাকে কি বলেছে জানিস? কি আশ্চর্য,
তোর বোন তোকে কি বলেছে আমি কি করে জানব? বলেছে তুই গত রাতে ওর রুমে গিয়েছিলি, ওকে দেওয়ালের সঙ্গে জাপটে ধরে কিস করেছিস, তাকে স্পর্শ করেছিস, সে কেঁদেছে তবুও ছাড়িসনি। তুই ইতর লম্পট চরিত্রহীন এক পুরুষ মানুষ। এই কথা শোনা মাত্রই রিদওয়ান সোফা থেকে দাঁড়িয়ে গেল। তার কানে যেন কেউ সীসা ঢেলে দিয়েছে, গায়ের পশম যেন কাটা দিয়ে উঠল। সে কিয়ৎকাল অনর হয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল, জবাবে কিছু বলার শব্দ খুঁজে পেল না। তারপর সজোরে চেঁচিয়ে উঠল, এত জোরে চেঁচালো যে মনে হলো তার গলার ভোকাল কর ছিঁড়ে যাবে, মারদাঙ্গা বাঁধিয়ে দেবে। রূপকার কিছু বলতে পারল না, রিদওয়ান তার সুরে চেঁচিয়ে উঠল, What rubbish! Are you crazy here? আমি তোর বোনের সঙ্গে জোরাজুরি করেছি, লিপ কিস করেছি, মাথা ঠিক আছে তোর? কি বলছিস তুই? গতকাল রাতে খেয়ে আসার পর তুই আর আমি প্রায় একটা অব্দি ফাইল রেডি করেছি, অডিও কল না ভিডিও কলে, তুইও দেখেছিস। আমি ওয়াশরুম ছাড়া এক পাও রুমের বাইরে বের হইনি, না তোর বোনকে আমার রুমে রেখেছি। তাহলে কোন বিবেকে এসব কথা বলছিস? প্রতিটা জিনিসের একটা লিমিট থাকে রূপ, এবার অতিরিক্ত হচ্ছে। এসব নোংরা কথাবার্তা আমি মুঠেও সহ্য করবো না, ভুলে যাস না আমি কে। আমি আগেই বলেছি, কহু যতবারই আমার রুমে আসে অদ্ভুত ব্যবহার করে, কিসব বলে কিসব না বলে, কখন আবার অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে হাসে। এই সমস্যার কথা আন্টিও জানে, অথচ তুই বলছিস। আমার মধ্যে যদি তেমন কিছুই থাকতো তাহলে আমি সরাসরি বিয়ের কথাই বলতাম, প্রস্তাব দিতাম। আমি যে ঘুপিঝুপি পছন্দ করি না সেটা তোর ভালো থেকে ভালো কেউ আর জানে না, তাহলে আমি কেন এসব করতে যাব? বুঝে আমারে, এই কারণেই আমি বাসায় থাকতে চাচ্ছিলাম না। ধারণা করেছিলাম এমন কিছুই হতে পারে, ধারণা যে সত্যি হয়ে যাবে কল্পনাও করিনি। কুহু যা যা আমাকে বলেছে আমি তাই বললাম। আর তুই বিশ্বাস করে নিলি আমার কথায়? তো তোরা ভাই বোন চরম লেভেলের মিথ্যাবাদী, সত্যি মিথ্যার তফাত বুঝিস না। তোর বোন মিথ্যা দোষ দিচ্ছে আমার চরিত্রে, এটা কখনোই মানবো না রূপো, কখনো না। এসব সস্তা মেন্টালিটি নিয়ে তোর বাসায় পা রাখিনি আমি। কুহু তো বাকি পরিকল্পনা কিভাবে সাকসেস করবি তা আমি জানি না, তবে আর এক মুহূর্ত এখানে থাকবো না, এক মুহূর্ত না। আমি যেমন নোংরামি করি না তেমনি নোংরামিকে প্রশ্রয় দেই না। এবার তোদের পারিবারিক ব্যাপার তোরা বুঝে নে। এ কথা বলেই রিদওয়ান কল কেটে দিল। রূপক এক নাগারে কল দিতেই থাকলো, তাও ধরল না, কথাও বলল না, আর কোনো কথা নয়, যতটুকু বলার বলে দিয়েছে। সে রাগে গজগজ করতে করতে জামা কাপড় সহ যাবতীয় জিনিসপত্র গুছিয়ে লাগেজে ভরতে লাগলো। এখনই চলে যাবে, এত অপমানের পর এখানে থাকার মানেই হয় না, অনেক হয়েছে। তার এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এটা কত বড় বেয়াদব মেয়ে ভাবা যায়? তার সঙ্গে নাকি সে জোরাজুরি করেছে, লিপকিস করেছে, আরো কি কি যেন বলল সব, যেখানে কুহুর থেকেও হাজার গুণ সুন্দরীকে অবলীলায় রিজেক্ট করেছে, সেখানে কি এই পুচকে মেয়েকে কিনা? ছিছি, এতদিন কুহুর করা প্রত্যেকটা অভিযোগ পাগলামি লিমিটে থাকলেও আর নয়, আজ সে লিমিট ক্রস করে ফেলেছে, চরম বেয়াদবি করেছে, অপমান করেছে তাকে, রূপকের কাছে তার মাথা হেট করে ছেড়েছে। এই জন্যই তাকে শাস্তি পেতেই হবে। এদিকে কুহু একেবারে গোসল সেরে কলেজ ড্রেস পরে রেডি হচ্ছে, তার মনটা ফ্রেশ, গুনগুন করে গান গাইছে, চুল আঁচড়াচ্ছে। চোখ মুখের এই অবস্থা দেখে সে মলিন হাসলো, চোখ মুখ ফুলে বিশ্রী দেখাচ্ছে। সে ফোলা ভাবটা ঢাকতে হালকা করে ফেস পাউডার দিল, চোখে কাজল দিল, হাত ঘড়ি পরল, তারপর চুল শুকিয়ে দুটো বিনুনি গেথে বের হলো। নাস্তা করতে এসে দেখে খাবারগুলো ঢাকা দেওয়া আছে। সে বেজায় মুখে সব ঢাকনা তুলে দেখলো, ভেবেছিল অপছন্দের খাবার পাবে, কিন্তু সব তার পছন্দের খাবার দেখে চেয়ার টেনে খেতে বসলো। খেতে খেতে আর চোখে তাকালো রিদওয়ানের রুমের দিকে। রুমের পর্দা টেনে দেওয়াতে কিছুই দেখা যাচ্ছে না। সে একটা চিকেন স্যান্ডউইচ আর জুস খেয়ে উঠে পড়ল। ঘড়িতে তখন 7:48। কাদের ব্যাগটা এনে সে কিছুক্ষণ বসে রইল। তারপর যখন দেখলো রিদওয়ান বেরি হচ্ছে না, তখন নিজেই গেল রিদওয়ানের রুমে। তারপর হাস্যোজ্জ্বল মুখে পর্দা সরিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, রিদ ভাইয়া কলেজে যাবে না? গেলে এখনই যাবেন নাকি থেমে যাবেন? রিদওয়ান নিজের মতো গোজগাজ করতে ব্যস্ত। কুহু আবার ডাকলো, সে নিশ্চুপ, ফিরেও তাকালো না। জবাব না পেয়ে কুহু অপমানিত বোধ করলো। কারো রুমে এসে কিছু জিজ্ঞাসা করলে উত্তর না পেয়ে
অপমানিত বোধ করাটাই স্বাভাবিক। রিদওয়ান একটা লাগেজ গুছিয়ে মেঝেতে রাখলো, ল্যাপটপ ব্যাগে ভরলো। তখন কলিং বেল বেজে উঠলো। রিদওয়ান যাচ্ছে না দেখে কুহু গেল দরজা খুলতে। দরজা খুলেই রূপককে দেখা মারতই মিষ্টি করে হাসলো, হাসলো রূপকও। তারপর তারা ভাই বোন কথা বলতে বলতে ড্রয়িং রুমে এসে বসলো, যেন সব স্বাভাবিক, কিছু রচেনি কিছু ঘটেনি। ভাইকে ক্লান্ত দেখে কুহু পানি এনে দিল। তার মা তাকে না বলে গেছে দেখে ভাইকে অভিযোগ দিল। অভিযোগ শুনে রূপক হাসলো, হাসিতে আমেজ নেই, প্রাণ নেই। রূপক পানিটুকু খেয়ে সোফায় শরীর এলিয়ে দিল। ভীষণ টায়ার্ড সে, ক্লান্তিতে শরীর ভেঙে আসছে, মাথার ব্যথায় অসহ্য লাগছে সবকিছু। তখন রূপকের কথা শুনে রিদওয়ানও লাগেজ টেনে নিয়ে বেরিয়ে এলো। সে রেডি, চলে যাচ্ছে সে। রূপক তাকে দেখে উঠে দাঁড়ালো। রিদওয়ান হাতের ইশারায় তাকে থামিয়ে চাবির গোছা তার দিকে ছুড়ে দিল। তারপর অত্যন্ত সর্পশীতল চাহনিতে তাকিয়ে বলল, ভালো থাকিস। রিদ, শোন আগে আমার কথাটা। আন্টির সঙ্গে দেখা হলো না, বলিস তার বিশ্বাস ভাঙেনি। আমিও এক মায়ের সন্তান, আমার ঘরে মা আছে, ছোট একটা বোন আছে। বন্ধুর কথা শুনে রূপক হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল। কাকে কি বলবে সে বুঝে উঠতে পারছে না। জীবনে এত অসহায় বোধ করেনি সে, সঙ্গে সে এটাও জানে বলেও কোনো লাভ হবে না। রিদওয়ানকে চেনে, খুব ভালো করে চেনে। সে যখন বাসা ছেড়ে যাবে বলেছে তখন যাবে, তাকে আর আটকানোর সাধ্য কারণ নেই। তবুও লাস্ট চেষ্টা করলো সে। রিদওয়ান বন্ধুর করুণ দৃষ্টি উপেক্ষা করে লাগেজ টেনে বেরিয়ে যেতে লাগলো। তখন কুহু অবাকের সুরে বলল, রিদ ভাইয়া আপনি কোথায় চললেন? লাগেজ কেন? আপনি কি চলে যাচ্ছেন? আর থাকবেন না আমাদের বাসায়? কিন্তু কেন? কুহুর কথা শুনে রিদওয়ান পিছু ফিরে তাকালো না, জবাবও দিল না, শুধু চোয়াল জোড়া শক্ত করে গটগট করে হেঁটে বেরিয়ে গেল। এই চরম লেভেলের বেয়াদব মেয়েটার সঙ্গে আর কখনো কথা বলবে না সে, যত কিছুই হোক কথা বলবে না। এদিকে জবাব না পেয়ে কুহু রূপকের দিকে তাকালো, কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। সে এবার রূপককে বলল, রিদ ভাইয়া চলে গেল কেন? ঝগড়া করেছো তোমরা? তেমন কিছু না, কলেজে যা তুই, দেখে শুনে যাস। এ কথা বলেই রূপক চোখের উপরে হাত রেখে সোফায় মাথা এলিয়ে শুয়ে রইল। না, বন্ধুকে বোঝাতে পারলো বর্তমান অবস্থা, আর না বোনকে বলতে তার অসহায়ত্বের কথা। এদের দুজনের মতিগতি না বুঝে কুহু বের হলো কলেজের উদ্দেশ্যে। রাস্তায় গিয়ে রিক্সা নিয়ে চলে গেল কলেজে। রিদওয়ান চলে যাওয়াতে তার খুশি হওয়া উচিত নাকি মন খারাপ করা উচিত তাও বুঝল না। সে চুপ করে রিক্সায় বসে আছে। রোদ চড়েছে, তাপও বেড়েছে। রিক্সাওয়ালা মাথা গলে ঝুলানো গামছা দিয়ে কপাল মুছে একা একাই বলতে লাগলো, আল্লাহ জমিনের বুকে একটু পানি দাও, গরমে মানুষজন আধমরা হয়ে গেল, এত গরম এত রোদের তাপ। এ কথা শুনে কুহু ভ্রু কুচকে তাকালো। তারপর রিক্সাওয়ালা মামাকে বলল, কেন মামা এই কথা বললে কেন? কাল বিকালেই তো কত ঝড় বৃষ্টি হলো, আবহাওয়া শীতল ছিল। হ্যাঁ হ্যাঁ আম্মা পাগল হয়েছেন, কাল কখন পানি হইল? গত 20 দিনের মধ্যেই তো এক পুরাও পানি হয় নাই, মানুষ জনের গরমে আধমরা। আপনি বোধহয় জায়গা জায়গা এইসব স্বপ্ন দেখেছেন। কুহু কথা বলল না, চুপ করে রাস্তা দেখতে লাগলো। দেখলো পথে চলা কত মানুষ। তারপর কলেজে পৌঁছে ভাড়া মিটিয়ে কলেজে প্রবেশ করলো। 2 মিনিট হাঁটতেই দেখে পিয়াস, মিরাজ, নিকিতা, চন্দ্রা কৃষ্ণচূড়া গাছের নিচে বসে বাদাম খাচ্ছে, হাসাহাসি করছে। কুয়ো গিয়ে বসলো, কিন্তু তার মাথায় ঘুরপাক খাচ্ছে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা। কালকে বৃষ্টি হয়নি, সত্যি হয়নি। বৃষ্টির কথা না হয় বাদ, কিন্তু রিদওয়ানের কি হলো? সে এমন করলো কেন? মাথার মধ্যে কিসব চিন্তা করতে করতেই চন্দ্রার থেকে বাদাম নিয়ে মুখে পড়ল। চিবুতে চিবুতে আনমনেই গলা চুলকোতে চুলকোতে নিকিতাকে বলল, নিকি আমার গলায় কিছু হয়েছে নাকি? দেখতো তিলটার কাছে খুব চুলকাচ্ছে। নিকিতা বাদাম রেখে কুহুর গলা ভালোভাবে দেখল, কিছু পেল না, তাই সে বলল, কই কিছুই তো নেই। ধর বাল তিলটার কাছে দেখ, ভীষণ চুলকাচ্ছে। আরে বাহ, তোর গলায় তিল এলো কোথা থেকে? আমি তো তিল টিল দেখিনি কখনো।
রাতে রাতে তিল উদয় হলো কিভাবে? কি যাতা বলছিস, এই যে কণ্ঠনালীর উপরে তিল, ভীষণ সুন্দর তিল। বন্ধুরা কুহুর কথা শুনে মুখ চাওয়াচাওয়ি করলো, কিন্তু কথার পরিবর্তে কেউ আর কথা এগোতে পারলো না। ক্লাসের সময় হয়ে গেছে, সবাই গিয়ে ক্লাসে বসলো। যথারীতি ফার্স্ট ক্লাস করাতে মোবারক স্যার এলেন, রোল প্রেজেন্ট করলেন, তারপর গল্প জুড়ে দিলেন। কেউ ওনার গল্পে আগ্রহী না, সবাই যে যার গল্পে মশগুল, শুধু ওনার দিকে তাকিয়ে আছে তাই। তখন মিশিকা নামের একটা মেয়ে স্যারকে জিজ্ঞাসা করল, স্যার রিদওয়ান স্যার আজ আসেনি? কেন বলো তো? না এমনি। না, উনি রিজাইন করেছেন, কিছুদিনের জন্য গেস্ট টিচার হয়ে এসেছিল, কাজ শেষ তাই রিজাইনও করেছেন। আর কখনো আসবে না উনি? না, তাছাড়া উনি প্রফেশনাল টিচার নন, উনার পেশা অন্য কিছু, আমি সঠিকটা জানি না যদিও, তবে শুনেছি আর কি। তবে উনাকে কলেজ থেকে অফার করা হয়েছিল থেকে যাওয়ার জন্য, কিন্তু উনি থাকেননি। কিছুক্ষণ আগে শুনলাম দেশ ছাড়ছেন, আগামীকালকে সন্ধ্যায় ফ্লাইটে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছে? যেখান থেকে এসেছিল সম্ভবত সেখানে। মোবারক স্যারের কথা শুনে কুহু অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, সে ভেবে হিসাব মিলাতে পারছে না, সবকিছু কেমন যেন ঝাপসা। মন দিয়ে সবই শুনলো, কিন্তু সবকিছু অবিশ্বাস্য লাগলো। সকাল থেকে কিসব অদ্ভুত ঘটনা ঘটছে, বলা নেই কওয়া নেই। রিদওয়ান কোথায় চলে গেল? গতকাল বিকেলে নাকি বৃষ্টি হয়নি, রিক্সাওয়ালা তখন তাই বলল, অথচ সে বৃষ্টিতে ভিজেছে, ছাদে গিয়ে ইচ্ছে মতো ভিজেছে। কলেজে আসার পর কি হলো? নিকিতা তার গলায় তিলটাই খুঁজে পেল না, অথচ ওই তিলের জন্য রিদওয়ান তাকে পছন্দ করে, বলাই বাহুল্য ভীষণ পছন্দ করে, কত কি বলে প্রশংসা করে। সে এই কয়েকদিনের ঘটনা মনে করার চেষ্টা করলো, কিন্তু তেমন কিছু স্মরণে এলো না। শুধু মনে হলো রিদওয়ান গতকাল তাকে সারা জীবনের দায়িত্ব নিতে বলেছিল, সে সরাসরি নাকচ করেছে। আর আর কিছু কি ঘটেছিল, করেছিল অথবা বলেছিল? সম্ভবত না, কি আশ্চর্য, আজকাল কি সে কথা মনে রাখতে পারছে না? তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে সে ভাবছে, প্রচুর ভাবছে, তার ভাবনার শেষ হচ্ছে না। আর ভাবতে ভাবতেই তার নিজস্ব ভাবনার জগৎ তৈরি হচ্ছে, যেখানে সে ভাবনা জমা করে, গুছিয়ে রাখে, সেখানে শুধু তার অধিপতি, তার কথা বিরাজমান। এই মুহূর্তে সে ভাবছে, আর ভাবছে বলে এখন ডাউট হচ্ছে রিদওয়ান সত্যিই কি তাকে সারা জীবনের দায়িত্ব নিতে বলেছিল, নাকি এটাও তার ভাবনার একটা অংশ ছিল, নাকি অপছন্দের মানুষটাকেও ভাবনা রাজ্যের বাসিন্দা করে ফেলেছে। যেগুলো ঘটেনি সেগুলোকেও বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করে তালগোল পাকিয়ে ফেলেছে। একথা ভেবে এবার তার নিজের মাথা ঘুরতে লাগল, আসলেই কি তাই, আদৌ সম্ভব এটা? কি বিরক্ত, কি জ্বালা, এমন হয় নাকি? আজকাল সে বাস্তব জীবন আর ভাবনার জগৎ আলাদা করতে পারছে না। ভাবনার জগতের চিন্তা ভাবনা কথোপকথন সবই বাস্তব জীবনের সঙ্গে গুলিয়ে ফেলছে। মাঝে মাঝে ভাবনার জগৎকে ওর বাস্তব বলে মনে হচ্ছে, আবার কখনো কখনো বাস্তবকে তার মনে হচ্ছে মামুলি কোনো ভাবনা। সব কথার এক কথা, রিদওয়ানের জায়গা এখন মোবারক স্যারকে তার পছন্দ হচ্ছে না, ক্লাসে মন বসছে না, কান আর মাথার মধ্যে অদ্ভুত স্বরে পো পো শব্দ করছে, খুব বিরক্ত লাগছে, স্যারের অযথা বকবকগুলো তার মস্তিষ্কে বাড়ি খেতে খাচ্ছে, খুব অসহ্য লাগছে মোবারক স্যারকে, এই যে অকারণে হাসা আজাইরা বকবক সবকিছু বিরক্তকর। স্যার হওয়া উচিত রিদওয়ানের মতো, ক্লাস থাকা মানে সিংহের মতো ভাব বজায় রাখা, তীক্ষ্ণ দৃষ্টিতে সবার দিকে নজর দেওয়া, তার পছন্দ মতো কিছু না হলেই শাস্তি, নিজের শাস্তি নিজের চুজ করার অপ্রিয় নিয়ম জারি। এসব কিছুতেই যেন আলাদা কিছু মিশে আছে, জড়িয়ে আছে, না তার আর ভালো লাগছে না, কেন জানি শূন্য শূন্য লাগছে। সে এবার দাঁড়িয়ে গেল, স্যারের দিকে দৃষ্টি আকর্ষণ করে বিনয়ীভাবে স্যারকে জানালো তার হঠাৎই খুব শরীর খারাপ করছে, ক্লাস করা তার পক্ষে সম্ভব নয়, এই মুহূর্তে বাহিরে যেতে চায়, নয়তো বমি করে ক্লাস ভাসিয়ে দেবে, আর নয়তো সে জ্ঞান হারাবে। এই কথা শুনেই মোবারক স্যার
পারমিশন দিতে সে ছুটে বেরিয়ে গেল। কলেজ থেকে বেরিয়ে সোজা গেল নন্দন পার্কে। তেমন কেউ নেই এখানে। বিকেলের দিকে একটু আধটু ভিড় হয়। মন খারাপের মতো এক বিশ্রী অনুভূতি নিয়ে বাসায় ফিরতেও ইচ্ছে করছে না। তার চেয়েও এখানে বসে কিছুক্ষণ সময় কাটাক, ভাবনার দুয়ার খুলে বসুক। সে পার্কে প্রবেশ করে সফেদা গাছের নিচে চুপ করে বসল, গলায় হাত বুলিয়ে থম মেরে রইল, সেলফি নিল, সেলফি জুম করে গলা দেখল। তার গলায় তিল নেই, অথচ রিদওয়ান বলেছিল তিলের জন্য নাকি সে খুব ভালোবাসে। তিলটা দেখলে রিদওয়ানের পাগল পাগল লাগে। বড্ড কষ্ট হয় তার নিজেকে সামলাতে। গত রাতেও সে পাগলামি করল, অথচ এখন দেখে তিলই নেই। তাহলে কে সত্যি, রিদওয়ানের বলা কথা না তিল, নাকি ওর চোখে দেখা? সবকিছু জট পাকিয়ে তার মাথা এলোমেলো হয়ে গেল। সে দুই হাঁটুর ওপর থুতনি ঠেকিয়ে কাঁদতে লাগলো। কি হচ্ছে এসব? মাঝে মাঝে তার মনে হয় জীবনটা ভীষণ সুন্দর, আবার ক্ষণিকের মনে হয় জীবনের মতো গোলমেলে জিনিস আর কিছুই নেই। জীবনের কথা বাদ, কিন্তু মেয়ে হওয়া যেন আরো বড় পাপ। এই যেমন সে খুব ভালো করে বুঝে রিদওয়ান তাকে পছন্দ করে, ভালোবাসে, আবার মাঝে মাঝে এমন ব্যবহার করে যেন তাকে সে চেনে না, পছন্দ করে না, একটু এড়িয়ে চলতে পছন্দ করে। এ কেমন ব্যবহার রিদওয়ানের? মানুষ এত দুমুখ হয় কি করে? সে আর ভাবতে পারল না। চোখের সামনে চরকির মতো রিদওয়ানের মুখ, রূপকের মুখ, বাবা মা আর তাদের সবার সঙ্গে কাটানো সুখের মুহূর্তের দৃশ্যগুলো ঘুরতে লাগলো। সে এবার নিজেকে খুব অসহায় বোধ করল, ঘামতে লাগলো, হাত পা সহ সর্বাঙ্গ কাঁপতে লাগলো থরথর করে। এখন বাসায় যাবে কিভাবে? বাসার পথটাই বা কোন দিকে, কোন দিকে দিয়ে এসেছিল? তাকে এই অসহায় অবস্থা থেকে উদ্ধার করলো রূপক। আধ ঘন্টা আগে সে পিয়াসের মেসেজ পেয়ে ছুটে এসেছিল। হন্যে হয়ে বোনকে খুঁজতে খুঁজতে 15 মিনিট আগে এখানে পৌঁছেছে। এতক্ষণ অদূরে দাঁড়িয়ে সে তাকিয়ে দেখছিল অসহায় কুহুর কান্না। বোনের কান্না তার বুকে যেন শুলের মতো বিচ্ছিল। কিছু করতে না পেরে অসহায় হয়ে বোনের দিকে তাকিয়েছিল। রিদওয়ান তো ঠিকই চলে গেল, কিন্তু সে কি করবে? কিছু করার আছে কি তার? সে ভাই, বড় ভাই, বড় ভাইদের অনেক দায়িত্ব, আর দায়িত্বশীল ভাইয়েরা কখনো বোনেদের দায়িত্ব এড়াতে পারে না। সে পারার কথা চিন্তাও করে না। সে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে তার এই ছোট্ট বোনকে, কারণ তাদের অ্যাক্সিডেন্টের পর থেকেই বোনটা শারীরিক দিক থেকে ফিট হলেও মানসিক দিক দিয়ে ভীষণই সিক। সে দাঁড়ালো না, এগিয়ে গেল কুহুর কাছে, বোনের মাথায় হাত রাখল। কারো স্পর্শ পেয়ে কুহু মাথা তুলে অশ্রু ভেজা ঝাপসা চোখে তাকিয়ে দেখল। আর এই মুহূর্তে ভাইকে পেয়ে অসহায়ের মতো আঁকড়ে ধরল ভাইয়ের হাত। ভাইয়া বলেই চিৎকার করে কেঁদে উঠল। রূপকও কাঁদল না, হাসলোও না, শুধু রক্তবর্ণ চোখ নিয়ে বোনকে স্নেহ ভরে বুকে আগলে নিল। মাথায় আলতো করে হাত বুলাতে বুলাতে ভেজা কণ্ঠে বলতে লাগলো, বনু কাঁদছিস কেন? তোর ভাইয়া আছে না? কাঁদিস না, আমি আছি, তোর ভাইয়া সবসময় তোর পাশে আছে, সারা জীবন থাকবে। কুহু জবাব দিল না, অসহায় হয়ে ভাইয়ের বুকেই পড়ে রইল। এটা নতুন কি? বিগত কয়েক বছর ধরে রূপক এভাবেই আগলে রেখেছে তার কলিজার টুকরো বোনটাকে। আমারও নাগলে রাখবে, কেন রাখবে না? ছোট বোন হয়ে যদি ভাইকে বাঁচাতে চলন্ত বাসের সামনে থেকে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের মৃত্যুর মুখে ঢলে পড়তে পারে, তাহলে সে কেন সারা জীবন অসুস্থ বোনটাকে আগলে রাখতে পারবে না? সে পারবে, অবশ্যই পারবে, কারণ বড় ভাইরা সবই পারে। সেদিনের পর থেকে রিদওয়ানের সঙ্গে আর কারোরই যোগাযোগ হয়নি, তবে সে সত্যি দেশে ছেড়েছে। কুহুদের বাসা থেকে বেরিয়ে সে 2 দিন হোটেলে থেকে ফিরে গেছে অচিনপুরিতে, তার কর্মস্থলে। আর কখনো আসবে কি না তাও জানে না কেউ। রূপকও আর যোগাযোগ করেনি, বন্ধু হয়েছে তাতে কি? সবাই ভালো থাকুক সবার মতো, সবারই ভালো থাকার অধিকার আছে।
সেদিন ইসমা তারা বাসায় ফিরে সব শুনে খুব কষ্ট পেয়েছিলেন, নীরবে কেঁদেছিলেন, কেন কেঁদেছিলেন তা জানেন না, তবে খুব কেঁদেছিলেন। এরপর আবারও পূর্বের মতো দিনগুলো কাটতে লাগলো। এর মধ্যে রূপক কুহুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কারণ কুহুর একটাই কথা, সে অসুস্থ না, সে যাবে না। আর তার এই যেতে না চাওয়াটাই সিজোফেনিয়ার লক্ষণ। সিজোফেনিয়া হলো এক ধরনের মানসিক রোগ। এই রোগে ব্যক্তিদের মধ্যে বাস্তব চিন্তা একদম কমে যায়, বিভ্রম বা হ্যালোসিনেশন হয়, গায়েবী আওয়াজ শুনতে পায়, যা ঘটেনি বা যা নেই এমন জিনিসে বিশ্বাস করে। এটি মূলত সাইকোটিক ডিসঅর্ডার। এই রোগীরা মানতে চায় না তারা কোনো রোগে ভুগছে, এই জন্য চিকিৎসকের কাছেও তারা যেতে চায় না। কুহুর এই সমস্যাটা দেখা দিয়েছে অ্যাক্সিডেন্টের 6 মাস পর থেকে, এবং সেটা চিকিৎসার মাধ্যমেই আয়ত্তে ছিল, কিন্তু হঠাৎ সেটা মাথাচাড়া দিয়ে উঠেছে, সঙ্গে যুক্ত হয়েছে এরোটোম্যানিয়ার রোগের কিছু উপসর্গ। এটা আবারও অদ্ভুত রোগ। এই রোগের ব্যক্তিরা মনে প্রাণে বিশ্বাস করে উচ্চ অবস্থানে থাকা কোনো ব্যক্তি তার প্রেমে পড়েছে, তাকে খুব কাছে পেতে চাচ্ছে, তার প্রতি অধিকার খাটাচ্ছে। আর এটাই ঘটেছে কুহু আর রিদওয়ানের সঙ্গে, নয়তো রিদওয়ান জানে তার সীমাবদ্ধতা, তবুও সে কেন রাতের বেলা কুহুর রুমে যাবে, অযাচিত স্পর্শ করবে? তাছাড়া কুহুর নিজেই ভেতর থেকে তার রুমের দরজা আটকে দিয়েছিল, বন্ধ রুমে সে কিভাবে রুমে ঢুকবে? কিভাবেই বা কুহুর ওপর নিজের অধিকার খাটাবে? তাছাড়া যতই বেপরোয়া হোক, জেঁচে পড়ে কোনো বন্ধুত্ব নষ্ট করতে যাবে? সে অবুঝ নয়, বরং খুব ভালো করেই জানে এই কাজ করলে তাদের বন্ধুত্বে টান পড়বে। এইদিকে রূপকও জানে তার বোন অসুস্থ, বন্ধু আর বোন বাসায়, তবুও সে কেন হাত গুটিয়ে বসে থাকবে? কোনো ভাই বসে থাকতে পারে? বসে থাকা সম্ভব যতই বন্ধু হোক? চিন্তা হওয়াটা কি স্বাভাবিক নয়? রিদওয়ানের বন্ধু হওয়ার সঙ্গে সঙ্গে সে একজন বড় ভাই। বোন আছে অথচ চিন্তা হবে না, এটা ভাবা বোকামি। আর চিন্তার বশেই ফাইল তৈরির অজুহাতে বন্ধুর সঙ্গে সময় পার করেছে, অজুহাত দাঁড় করিয়েছে অন্য কিছু। ব্যক্তিত্ব সম্পূর্ণ রিদওয়ানও একজন ভাইয়ের চিন্তা বুঝেও না জানার ভান করেছে, কারণ সেও কারোর ভাই। সেও জানে এই পরিস্থিতিতে একজন ভাইয়ের চিন্তা কেন হতে পারে, কেমন হতে পারে। কোনো এক বৃষ্টির দিনে চুপি চুপি তোমার রুমে উপস্থিত হব, নীলচে আলোর ড্রিম লাইটে তোমাকে দেখা মাত্রই জাপটে নিবে বক্ষ মাঝে, আর তুমি ছটফটিয়ে উঠবে, নিজেকে ছাড়ার ব্যর্থ চেষ্টা করবে। আমি ছাড়বো না, বাধা মানবো না, শুনবো না কোনো কথা, বরং আরো শক্ত করে জড়িয়ে নেবো আমার বুকের পাঁচরে, আদরে আদরে ভরিয়ে দেবো তোমার গাল, ঠোঁট, মসৃণ কাঁধ, কথা বলবো ঠুঁটে ঠুঁটে, চোখে চোখ রেখে, আঙ্গুলে আঙ্গুল গুঁজে। শুনো হে প্রিয়সী, বাক্য বিনিময় হবে না, কারণ বারণ ঠাই পাবে না, হবে শুধু আদরের খেলা। বাইরে তুমুল বৃষ্টি, মেঘের গর্জন, সঙ্গে উম্মাদ আমি, আর এই আমিটাকে সামলাতে ব্যর্থ তুমি। নিষিদ্ধ জিনিসের প্রতি বাঙালির আগ্রহ বরাবরই বেশি, যেখানেই বারণ সেখানেই খুঁজবে এরা কারণ। এটা বাঙালিদের চিরাচরিত বাজে স্বভাব, এর ব্যতিক্রম নয় কুহু। বয়স অল্প, মাথা ভর্তি আবেগ, বয়স অনুযায়ী পছন্দসই কথাগুলো। সেদিন ফেসবুক লগ ইন করা মাত্রই সে দেখেছিল এমন একটি পোস্ট, কথাগুলো মনে পড়েছিল, কথাগুলো মন দিয়ে পড়েও ছিল। কার পোস্ট কে করেছে দেখেনি, তবে লেখাগুলো বারবার পড়েছিল, ভেবেছিল, উক্ত পোস্টের কথাগুলোর অর্থ বুঝে লজ্জায় লাল হয়েছিল। ভবিষ্যৎ কল্পপুরুষ নিয়ে এমন পোস্ট দেওয়ার বাসনাও জেগেছিল, মাথাতে গেঁথেছিল এমন ঘটনা, মনে জেগেছিল মামুলি ভাবনা, ফলস্বরূপ ভাবনার ফল সেই দিন রাতের অযাচিত ঘটনা, যার ভাষা নেই, ভিত্তি নেই, শুধুই ভাবনা। ভাবনা হলেও এতটাই জোরালো যে ভুলতে পারে না এসব যাতনা। রিদওয়ানের অস্তিত্ব নেই এখানে, তার দোষ নেই, উপস্থিতিও নেই, তবুও বেপরোয়ায় মন রিদওয়ানের দিকে আঙুল তুলেছে, কারণ
তার মন বিদ্রোহী সুরে বলে রিদওয়ান তাকে পছন্দ করে, ভালোবাসে। তার ভালোবাসা পেতে রিদওয়ান উন্মাদ। মানুষ যা ভাবে তাই মনে মস্তিষ্কে গেঁথে যায়, তার ক্ষেত্রেও তাই হয়েছিল। আপন মন, আপন শরীর, রোগের কারণে মানুষ ভুলে যায় নিজ শরীরের কথা। কুহুর গলার তিলের ক্ষেত্রেও তাই। এতদিন ধরে সে এখন ভাবতে শুরু করেছে তার গলায় চমৎকার একটা তিল আছে, ভীষণ সুন্দর সেই তিলটা, রিদওয়ানের ভীষণ পছন্দ, এটাও ভাবনা। আর তার গলার তিল নিয়ে কারোর ভাবনা এসেছিল কলেজ থেকে ফেরার পথে এক বাবরি চুলওয়ালা বড় ভাইয়া প্রেমালাপ শুনে। রাস্তাঘাটে দেখা যায় না, যারা পথে ঘাটে ভুলে রাস্তাঘাটে ফোনে কথা বলেই যায়। আগে পিছে কে আছে না আছে দেখে না। তেমনি মানুষ ছিল বাবরি চুলওয়ালা ভাইয়াটি, যে রাস্তায় হাঁটতে হাঁটতে রগরগে গলায় প্রেমিকাকে বলেছিল, জানো তোমার গলার কুচকুচে কালো তিলটা আমাকে না পাগল করে দেয়, যখন দেখি আমার মাথা কাজ করে না, পাগল পাগল লাগে, আমি ভুলে যাই পাপ পুণ্যের কথা। মানুষকে বলে তিলটাকে আছড়ে কামড়ে আমাকে জ্বালানোর স্বাদ মিটিয়ে দিতে, কিন্তু পারি না, সম্ভব হয় না, কি যে বিধ্বস্ত লাগে তখন। পুরো কথা শুনে কুহু থমকে দাঁড়িয়ে যায়, ঘৃণায় পা গুলিয়ে আসে। কেউ এভাবে কথা বলে? তিল আবার বিশেষ কিছু নাকি? তিল কি থাকে যে লোকটার নিজেকে বিধ্বস্ত লাগে, পাগল পাগল লাগে? সে মনে মনে কত কথা বলে, প্রশ্ন করে নিজেকে। তার হঠাৎ মনে হয় তার নিজের গলাতে এমন তিল থাকলে কেমন হতো, তার প্রেমিকও কি এইভাবে বলতো? তখন তিলের কথাটাও তার মনে জেগে ওঠে, কত কি ভাবে। আর এখানে দাঁড় করে মেয়েলি আরেকটা সমস্যা, যেমন মেয়েরা সুন্দর জিনিস দেখলেই নিজের জন্য সেটা পাওয়ার আফসোস তৈরি করে ফেলে। কারোর চুল, সুন্দর নখ, গায়ের রং, ডাগর ডাগর চোখ দেখলেই মনে বাসনা জাগে, ইস আমারও যদি এত হতো, আমারও যদি হতো। এই ব্যাপারটা কুহুর মধ্যেও বিদ্যমান। ফলস্বরূপ সে এখন ভাবে তার গলায়ও তিল আছে। আর এই দুটো কাহিনী ভিন্ন ভিন্ন চরিত্র দ্বারা প্রভাবিত, অথচ মনের ভাবনাগুলো এসে একসঙ্গে জুড়ে বসে আছে, মর্জি মতো তৈরি করেছে এক অভাবনীয় ঘটনার। আতিকুর রহমান বসে আছে সহধর্মিনী নীলুফা ইয়াসমিনের মুখোমুখি, হাতে কফির মগ, দুজনেই ব্যাকইয়ার্ডে। এখানে দাঁড়িয়ে সব দেখা যায়, ভীষণ সুন্দর এই এরিয়াটুকু। সামনেই নেইবারহুডের রাস্তা, রাস্তার দুই পাশে মাঝারি আকারের সারি সারি ম্যাপেল গাছ। ম্যাপেল গাছের লাল পাতা অন্যরকম সৌন্দর্যের অধিকারী, যাকে বলে নজর কাড়া সৌন্দর্য। ওনাদের ইয়ার্ডের কাছাকাছি গাছের মগডালে দুটো পাখি বসে আছে, মাঝামাঝি আকৃতি, নাম ল্যাপুইংস, মাথায় ঝুটি, ডাকছে আপন স্বরে। এখন ঘড়িতে সময় বিকেল 5টা, সূর্য অস্ত যাচ্ছে, দলগুচ্ছভাবে পাখি ফিরছে আপন আলোয়। ম্যাপেল গাছের পাতার মতো রং ধারণ করছে লালিমাযুক্ত গোধূলি আকাশ, গাছের গোড়ায় জমা হয়েছে ঝরা পাতা, সেই শুকনো পাতার মর্মরে শব্দ তুলে একদল কাঠবিড়ালি দিক শূন্য হাড় ছুটছে কুকুরের তাড়া খেয়ে। আজ উইকেন্ড, সাপ্তাহিক ছুটির দিন, এই দিনটাকে আনন্দমুখর করতে রিমি আর তার ফ্রেন্ডরা বারবিকিউ করার আয়োজন করেছে। হাসাহাসি, ছুটোছুটি, সব ঠিকঠাক করে যখন বারবিকিউ করতে যাবে, তখনই দেখা দিল ইলেকট্রনিক বারবিকিউ গ্রিল মেশিনের সমস্যা, হচ্ছে না। রিমির ফ্রেন্ডরা নিজেরাই ঠিক করার চেষ্টা করলো, পারল না। অগত্যা রিমি তার আম্মুকে ডেকে নিয়ে গেল। নীলুফা ইয়াসমিন চেক করে কোনো সমাধানই করতে পারলেন না, সবারই মুড অফ হয়ে গেল। তখন রিদওয়ানের গাড়ি পার্কিং এর লটে এসে দাঁড়িয়েছে। সে গাড়ি থেকে নামতে রিমি ছুটে এলো, হাত ধরে টেনে বাগানের দিকে নিয়ে যেতে যেতে তার সমস্যার কথা বলল। রিদওয়ান রিমির ফ্রেন্ডদের দিকে মুচকি হেসে হাই হ্যালো করল, তারপর নিজের দেখলো মেশিন ঠিক হবে না। তবে বাচ্চাদের মজা নষ্ট করতে ইচ্ছে করলো না তার, তাই জর্জ আর মেশানকে ডেকে
কাঠ কয়লা দিয়ে বারবিকিউ করার ব্যবস্থা করে দিল। জর্জ আর মেশান বারবিকিউ করে দেবে, নয়তো এরা অঘটন ঘটিয়ে ফেলবে। যা বিচ্ছু এক একটা, তবে এদের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস বিচ্ছুর নাম লারা। মেয়ে বললে প্রচুর ডেঞ্জারাস সে। বাবার গার্লফ্রেন্ডের গায়ে আগুন লাগানোর ট্রাইও করেছিল মেয়েটি, কিন্তু সে সত্যি পারেনি। তারপর থেকেই সে আর তার মা বাবার সঙ্গেই থাকে না, বাবার মুখও দেখে না। রাস্তায় কখনো দেখা হলে এমন ভাব করে যেন চেনেই না। মুখ্য কথা, লারা সব সর্বসম্মুখে তাকে এই অবধি 17 বার প্রপোজ করেছে, আর সে 17 বারই নাকচ করেছে। এই নিয়ে কত হাসাহাসি যে হয়, তবুও একজন প্রপোজ করে ক্লান্ত হয় না, আর আরেকজন নাকচ করতেও সময় ব্যয় করে না। লারা এই মুহূর্তে এক বোল চিংড়ি নিয়ে বসে আছে, তার কাজ চিংড়ির শাসলিক বানানো। সে আবার এই একটা কাজই খুব ভালো মতো করতে পারে। এছাড়া এখন হবে চিকেন আর কোরাল মাছ বারবিকিউ। জর্জ আর মেশান কাজে লেগে পড়েছে। সমস্যার সমাধান করে রিদওয়ান গাড়ি থেকে ফাইলটা হাতে নিয়ে রুমে গেল। ক্লান্ত শরীর নিয়ে উপুড় হয়ে শুয়ে পড়ল। কিছু ভালো লাগছে না, আপন মানুষজন, চেনা রুম, চেনা সবকিছু, তবুও শূন্য শূন্য অনুভব হচ্ছে। চোখের সামনে ভাসছে রূপকের মুখটা, হাসির আড়ালে সে বুঝছে যে বন্ধুর কষ্ট। কিন্তু কি করবে, সে এসে অবধি খোঁজও নেওয়া হয়নি, রূপক রেগে খোঁজ করেনি সেও জানে। ওই বাসায় থাকা ওর পক্ষে আর সম্ভব ছিল না, কারণ একবার দুইবার তিনবারের বেলায় সবাই এসব বিশ্বাস করবে, ভাববে বন্ধুর বাসায় থেকে সুযোগ নিচ্ছে, যেটা মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তাছাড়া প্রথম কয়েক সপ্তাহ কুকুরকে ঠিকঠাক লাগলেও পরে অদ্ভুত আচরণ করত সে। এই যেমন এক কথা বললে আরেকটা উত্তর দিত, ব্রুকুজকে তাকিয়ে থেকে কি সব বিড়বির করত, অকারণে রেগে যেত, হাসত। সেদিন ইসমাতারা বেগম ওনার ভাইকে দেখতে যাওয়ার সময় তাকে বলেছিল কুহুকে দেখে রাখতে, সেই সম্মতি জানিয়ে গিয়েছিলেন ওনাকে এগিয়ে দিতে। ফেরার সময় সমস্যা বাধে স্বপন নামের বকাটের সঙ্গে। সে যেমন স্বপনকে আচ্ছা মতো দিয়েছে, স্বপনের চেলারাও তার মাথা ফাটিয়ে দিয়েছে। সেই ব্যথায় জ্বর এসে গিয়েছিল, চুপ করে শুয়েছিল নিজের রুমে। তারপর কুহুর ডাকে, রিত ভাইয়া, রিত ভাইয়া, আপনি কি রুমে আছেন? পরপর কয়েকবার ডাকার পরও সারা শব্দ দিল না। সত্যি বলতে ইচ্ছে ছিল না দরজা খোলার, তারপর ভাবল কোনো দরকার হবে বোধ হয়, তাই লাইট জ্বালিয়ে দরজা খুলল। কুহু পেছনে ফিরে তাকে দেখে আতকে উঠে জিজ্ঞাসা করল, মাথায় কি হয়েছে আপনার, ব্যান্ডেজ কেন? কণ্ঠে যেন আতঙ্ক ঝরে পড়েছিল, সে তবুও জবাব দেয়নি, আবারও গিয়ে শুয়ে পড়েছে। হতভম্ব কুহু প্রশ্ন করতে থাকলো, একে তো মাথা ব্যথা, তার উপর এসেছে আবার জ্বর, সে চোখ খুলে রাখতে পারছিল না, এমনিতেই চোখ বন্ধ হয়ে আসছিল। হঠাৎ কপালে কারো স্পর্শ অনুভব করল, না চাইতেও চোখ খুলে দেখে কুহু কপালে হাত রেখেছে, কিসব বলছে, তার বকবকানি শুনেও চুপ করেছিল, জবাব দিতে ইচ্ছে করছিল না। মুখ্য কথা, তার অস্বস্তি হচ্ছিল। তখন কুহু উঠে রুমাল আর পানি এনে টি-শার্ট খুলুন, শরীর মুছে দিলেই জ্বর নেমে যাবে। লাগবে না, এমনিতেই কমে যাবে। এত কথা বলতে ভালো লাগছে না আমার, যা বলেছি করুন। রুমে যাও, কিছু খেয়ে রেস্ট নাও। কি খাবো, রান্নাই তো হয়নি, আপনি কলেজে যাননি কেন, এই অবস্থা কিভাবে হলো? চলো আমি কিছু বানিয়ে দিচ্ছি। এ কথা বলেই রিদওয়ান উঠতে গেলে কুহু তাকে থামিয়ে দিল, তারপর জানালো ভাত বসিয়েছে, ভাত হয়ে গেলে ডিম ভেজে খেয়ে নিতে পারবে। এ কথা শুনেও উঠল না, বরং স্বস্তি পেয়েছিল। তাকে নিশ্চুপ দেখে তখন কুহু তার টি শার্ট ধরে টানতে লাগলো। সে বিরক্ত হয়ে তার হাত সরিয়ে বলল, কুহু বেশি বেশি হয়ে যাচ্ছে, বার বাসায় কেউ নেই, তুমি রুমে যাও, আমি ঠিক আছি। ঠিক থাকলে এতক্ষণ নেননি কেন, নিজের প্রতি এত অবহেলা কেন? শুনি, যত্ন নেওয়ার মানুষ নেই তাই অবহেলা করি, এবার যাও।
যাও যাও করছেন কেন? আমি আপনার রুমে থাকতে আসি না, যে করতে এসেছি তা করতে দিন, চলে যাচ্ছি। না কেন লজ্জা লাগে? রূপক ভাইয়াও বাসে খালি গায়ে ঘোরে, আর আপনি আমাকে খালি গায়ে দেখলে হা করে তাকিয়ে থাকবো তা নয়, এতটাও শেমলেস না আমি। আপনি গুড গার্ল আমি জানি, যান গিয়ে খেয়ে নিন। আচ্ছা আমি ভাত নিয়ে আসছি, খেয়ে অন্তত মেডিসিন নিন। না শুধু জেদ করছেন কেন? রিদওয়ান জবাব দিল না, চোখের ওপর হাত রেখে অনর হয়ে শুয়ে থাকলো। কুহু শক্তি খাটিয়ে কোনোভাবে কিছু করতে পারলো না দেখে উঠে চলে গেল, আর সে উঠে দরজা আটকে শুয়ে পড়ল। কুহু এতবার ডাকলেও দরজা খোলেনি, জবাবও দেয়নি। এরপর আর কিছু জানে না সে, যখন ঘুমে চোখ জুড়িয়ে আসছিল রূপকের কল আসে, তখন কথা হয়েছিল, ব্যাস এইটুকুই। এরপর জ্বর কমলে রান্না করে, কুহুর একবার উকি মেরে হন হন করে রুমে চলে যায়। এরপর আর দেখা হয়নি ওকে। তারপর রান্না সেরে ফ্রেশ হয়ে যখন খেতে বসে তখন দেখা হয় আবার, দুজনেই নিঃশব্দে খেয়ে যে যার রুমে চলে যায়। অথচ মেয়েটা সকালে বলে সে নাকি তাকে জড়িয়ে ধরেছে, লিপকিস করেছে। ছি, এই রাগে সে বাসা থেকে বেরিয়ে এসেছে, রূপকের সঙ্গেও কোনো কথা বলেনি, যোগাযোগও করেনি, আর এসবের মধ্যেই সে একটা কিন্তু খুঁজে পাচ্ছে। বারবার কিছু প্রশ্ন এসে আটকে যাচ্ছে, গুলিয়ে দিচ্ছে সব কিছু। এসব প্রশ্নের উত্তর জানা দরকার। কেন কুহু এসব বলল? কেন রূপকের কাছে তাকে ছোট করতে চাচ্ছে? কেন তাদের বন্ধুত্বটা নষ্ট করতে উঠে পড়ে লেগেছে? এই কেনর উত্তর একমাত্র রূপকই দিতে পারবে। সে উঠে আচসোয়া হয়ে বসল, হাত বাড়িয়ে ল্যাপটপ বিছানায় এনে অন করতে খেয়াল পড়ল কিছুক্ষণ আগে দুটো ইমেল এসেছে, আর দুটোই রূপকের ইমেল থেকে। সে ইমেল চেক করে যা দেখলো তাতে ক্ষণিকের জন্য কিছু বলার ভাষা হারিয়ে ফেলল, শুধু বিস্ময় নিয়ে তাকিয়ে রইল ল্যাপটপের স্ক্রিনে। সেখানে শো করছে কুহুর মেডিকেল রিপোর্ট প্লাস ফাইল। সে ফাইল করে সে ভালো করে দেখল, একটা রিপোর্টে সিজোফেনিয়ার রোগ উল্লেখ করা আছে, আর আরেকটা ফাইলে শো করছে এরোটোম্যানিয়া রোগের নাম। আর এরোটোম্যানিয়া রোগের নাম দেখে সে যেন আকাশ থেকে পড়ল, বুঝতে পারল আসল সমস্যা। এসব ফাইলের সঙ্গে ছোট্ট একটা বার্তাও এসেছে। অসুস্থ বোনকে তো আর ফেলে দিতে পারি না, সে আমার ছোট বোন, আমার বোন, আমার কলিজা। যে যা বলেছে তার জন্য আমি হাত জোর করে মাফ চাচ্ছি, মিথ্যা বলছি না। প্রমাণস্বরূপ ফাইল দেখালাম, সময় করে দেখিস, আর হ্যাঁ যদি সম্ভব হয় মাফ করে দিস। ভালো থাকিস।